ঘরে চারটে মানুষ, চারটে মানুষেরই শরীর খারাপ, জ্বর সর্দি কাশি আজ প্রায় 3-4 দিন ধরে। তো কিছু খাওয়ার রুচি নেই কারো। তা আমি বললো মা একটু বাটাবুটি করো, তাহলে হয়তো মুখে ভাত ভালো লাগবে। তো সেই কারণের জন্য কয়েকটা খারকুল পাতা হয়েছিল, সেটা তুলে নিয়ে এসে আর পাশের বাড়ি থেকে দুটো কুমড়ো পাতা নিয়েছি, কারণ একদমই কম ছিল পাতাটা। ওতে নিয়ে এসে তারপরে গরম জলে নুন দিয়ে একটু সেদ্ধ করে নিলাম, তারপরে বেটে নেবো কালো জিরে আর রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে। আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি আর চারটে ডিম নিয়েছি, রান্না করব। তো মুখে কারো রুচি নেই বলে খাওয়াও হচ্ছে না, একবেলা খাচ্ছি তো আর একবেলা রান্নাগুলো ফেলে দিতে হচ্ছে, তো অল্প করেই রান্না করব। আর এদিকে কালকে এক প্যাকেট দুধ এনেছিলাম, দুধটা ফ্রিজে ঢোকাতে ভুলে গেছি, তার জন্য দুধটা কেটে গেছে। তো সেই কারণের জন্য আর এক প্যাকেট দুধ নিয়ে আসলাম পাড়ার দোকান থেকে। তাই কিছুটা চা করলাম আর কিছুটা রেখে দিলাম ফ্রিজে, আগেই ঢুকিয়ে রেখে দিলাম, তার কারণ নাহলে ভুলে যাবো আবার সে কেটে যাবে। আর এদিকে বেসিংয়ের জলটা আটকে গেছে, কিছু একটা ঢুকেছে হয়তো, তো সেটাই খুঁচি খুঁচি বের করছি, প্রায় এরকম জলটা আটকে যায়। আর এদিকে ডালটাও ফুটে গেছে, ডালটা নামিয়ে দিয়ে তারপরে যে পাতাটা বেটেছিলাম একটা বাটির মধ্যে তেল নিয়ে বাটির মধ্যে আমি ভেজে নিলাম। আর এখন হচ্ছে দুপুরবেলা, আর পাশের বাড়ির সুপারির গাছ থেকে একটা সুপারির ছাল, মানে যেটা ডাল পড়েছে, তো সেটাই আমি কেটে রেখে দিয়েছি। আর এটা আমার খুব কাজে লাগে, আমি মশলা বাটার সময় অথবা রান্না যখন করি মানে করার মধ্যে তেল মশলা কাঁচিয়ে নামাতে আমার খুব সুবিধা হয় সেই কারণের জন্য। আর আমার দিকে লঙ্কা বাটলে হাতও জ্বালা করে, তো যখন মশলা বেটে রান্না করি তখন আমার এটা কাজে লাগে। তো এখন হচ্ছে সন্ধেবেলা, সন্ধ্যা ঠাকুরের বাসন টাসন সব ধুয়ে নিলাম আর ঘরটা একটু ঝাড় দিয়ে নিয়েছি, গাড়িটা বের করলাম। গাড়িটার মধ্যে অনেকটা বালি লেগেছিলো, আগের দিন বৃষ্টির মধ্যে গাড়িটা ঢুকিয়েছে আর এক গাদা বালি, তো সেগুলোর গাড়ি বের করার পরে ঘরটা ভালো করে একটু ঝাড় দিয়ে নিলাম। আর সন্ধ্যাবেলা পাড়া দিয়ে ইডলি যাচ্ছিলো, তা ভাবলাম একটু ইডলি নিয়ে যদি খেতে পারি, তো খিদে পেয়েছে খুব, কিন্তু মুখে কিছু খেতে ভালো লাগছে না, সেই কারণে যেত ইডলি খাওয়া হয়ে গেছে। আর এখন প্রায় 9:30-10:30, তো বাকি কাজগুলো সেরে নিয়ে তুলির জন্য ভাত বেড়ে দিলাম, তো খেয়ে নিল। তো চলো ভিডিওটা এখানেই রাখলাম, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।